নমস্কার মুসলিম ভাইদের আমার সালাম। তো এখন সকাল 6:30 বাজে। তো গতকাল বিকেলবেলায় আমাদের বাড়িতে গাসি নামে একটা আছে আর কি, সংস্কৃতি আছে। তো গাসি বসেছে। তো গাসি এটা জিনিসটা বাংলার ঐতিহ্য একটা নাম, গাসি বলে। তো বিশ্বের সব দেশে হয় না, হিন্দু অনেক হিন্দু আছে এটা করে না। তো বাংলাদেশে আর বিশেষ করে ভারতের কলকাতায় বাঙালিরা এই সব সংস্কৃতি করে আহে, পূর্বপুরুষরা খুব গ্রহণ করে। তারপরে বাংলাদেশে আমরা আগে পূর্বপুরুষরা করছে আমরা করি। তো গাছিতে কি কি লাগে তো দেখে আপনাদের। তো চলে না আমার যে গাছি আজকে জাগাইছে, কালকে জাগাইছে, আজকে সকালবেলা কি কাজকর্ম করো নাকি এটা করবো সাথে চলল। বিকেলবেলা এগুলা ই করছে, এখানে বসাইছে। তো কলার দেখে এগুলা সকালবেলায় খুব ভোরবেলায় তো এগুলা পুষছে, কদুম জ্বালিয়ে এগুলা পুষে এটা কালি হয়েছে। এই কালি দিয়ে আর কি ওই কি কি করে জানি তো, এটা চোখে দেয় বিভিন্ন জায়গায় অঙ্গে প্রত্যঙ্গে দিয়ে এগুলা ই করতে হয়। আবার এখানে হলুদ ফুল আছে, আবার যে আদা আছে, এই হলুদ আছে, বিভিন্ন ধরনের পাতা আছে। এগুলো বাইটে তারপরে এগুলা জাগিয়ে পরে স্নান করতে হয় সকালবেলায়। তার এটার মধ্যে আমার জল আছে আর সরিষার তেল দিছে, সব কিছু মিলিয়ে আর কি স্নান টান করে এগুলো শরীরে মাখতে হয়। তাহলে কি হয়, শরীরে যেগুলা চর্মরোগ আছে, কিছু কিছু খেসপাসরা আছে, বিভিন্ন অসুখ বিসুখ আছে, এগুলো হয় না। তার কারণে এগুলো মারলে এখানে ব্যবহার করলে সারা বছর ভালো যায়, এই হলো নিয়ম। তো এই যে কুমড়া আছে এখানে, চাল কুমড়া, তো এটা আমাকে কাটবো হন, এই দাওয়াটা দিয়ে এক কুপে কাটবো, নিয়ম আছে এটা কাটতে এক কুপে। তো আমি পূর্ব দেবে এলোই তার এক কুপে কাটবো। তো বন্ধুরা এটা এক কুপে কাটবো হন। এটা তার মাটির মধ্যে বসানো হয়েছে, যদি পোষা বসানো হতো তাহলে সমস্যা হতো না, যা একটু কাটছে আর কি, নিয়মটা করার করছে। বাবা রে কথার গালি লাগি কত হলি দেহ কত কাইছি। দেহি দে না গে আজকে দিয়া তা স্নান কর না গে সব মুজ এ টকটকা হলু দে গেছি গা যেটা দেহি দে এ লাগতে দে না বাবা দে সব মুজ দেখা না কত সুন্দর দেখা যায় তোমার, যাই না দেখা সাকা যাও দেখা সেরা যাও। ওই যে গায়ে হলুদ দেয় না এমনি আজকে আমার কথা না টুকটুকা হলুদ এমনি ও কাঁচা হলুদ দেয় শরীর দিয়ে ভালো।
সুন্দর হইছে রে সুন্দর দেখা যাইব যাও ওয়া কত সুন্দর দেখাছে এসকে কথার গায়ে হলুদ হ্যাঁ এমনি করে না ঘোড়ার মতো হলুদ দিছি হলুদ হলুদ দাদার আইরে মাখিয়ে দি তার স্নান করবি দাদার শুনে দেখা যাবে তো বন্ধুরা এগুলা যে বানাইছে পাতা আগের দিনে মানুষ যে সবকিছু পড়ছে কিছু গুণাগুণ অবশ্যই আছে অবশ্যের মধ্যে যে কাঁচা হলুদটা কাঁচা হলুদ তারপরে পাতা এগুলা দিলে শরীরের ত্বকটা ভালো থাকে হ্যাঁ বর্দি দিব না পরে দিব বর্দি তুই যে কাঁচা হলুদ আছে হলুদ খাওয়া ভালো কাঁচা হলুদ খাওয়া ভালো তারপরে যে নিম পাতা তারপর থানকুনি পাতা তালাগুস পাতা এগুলো সবই মানে উপকারী একটা জিনিস তাকে কার মানুষ যে বুঝে নেই তারপরও অনেক মানে না বুঝায় অনেক ভালো কাজ করছে এখন তো মানুষ এগুলোর প্রতি বিশ্বাস করে না কিন্তু গুণাগুণ অবশ্যই আছে তো হলুদটা বাটা হইলো তারপরে যে এই যে ডালিম পাতা থানকুনি পাতা একসাথে বাটলাম তারপর আবার যে তেলাগুস পাতা আছে আমাদের সাথে চলেন আমাদের জমিতে ধান হইছে আমন ধান তো আমন ধানে এইগুলা দিতে হবে এইগুলা প্রদর্শন করে দিতে হবে মানে এইগুলা শ্রদ্ধা জানাইতে হবে অন্নপূর্ণার দেবীর চলেন আমাদের সাথে বন্ধুরা তো এইটা হচ্ছে আমাদের জমি আমাদের জমিতে বর্ষাকালীন ধান তো এটা আমন ধান এটা যতটুকু জল হোক তার জলটা মানে কন্ট্রোল করে উঠতে পারে এটা সেই জাতের ধান এটাকে আমন ধান বলে তো ধানটা এখানে যে ছড়া হয়েছে আর পুনরায় বিজনেস পরে ধানটা কাটা চলবে তো এই হচ্ছে আমাদের জমি আর আশেপাশে অন্যান্য জমি আছে সবারই মাঠে ধান ভালো ধান হয়েছে বসার তো অন্নপূর্ণা দেবী সুন্দর হয়ে আমাদের মাঠে সবুজে মানে সুন্দর হয়েছে তা আশা করি অন্নপূর্ণা দেবী জানে আমাদের গৃহে বিরাজমান করতে পারে আর শস্য শ্যামলা ভরে যেন আমাদের মুখকে হাসি মুখ করতে পারে এটাই আপনাদের কাছে আমাদের কাম্য ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন এই অন্নপূর্ণা দেবীর সুন্দরভাবে যাতে ঘরে উঠাইতে পারি এটাই আশীর্বাদ কামনা করছি আপনাদের তো অন্নপূর্ণা দেবীর এই এই ঈদ
এগুলা দিয়ে সম্মান জানানো হয়েছে। আমরা এখন মানে জমিতে মা অন্নপূর্ণা দেবীর আমরা জমিতে পাতা সংকর আসলাম, এগুলা সম্মান জানানো দিয়ে আসলাম। ওখানে আমরা স্নান করবো, এগুলা শরীরের মাইকা স্নান করবে। এখন তো চলেন আমাদের সাথে, আমরা স্নান করি। কি বলে স্নান করলে হয়, কিন্তু আমাদের নদী আছে তো, নদীর পাশে আসি তো, নদীতেই স্নান করে হবে। বন্ধুরা করবি তো? এখন আমরা জমিতে দিয়ে আসলাম, এখন নদীর ঘাটে আসি, নদীর ঘাটে স্নান করবো। তো এগুলা যে সবকিছু পাতা হলুদ আছে, বিভিন্ন ধরনের পাতা আছে, নিম পাতা আছে, এগুলো শরীরে মাখবো। এটা শরীরে মাখলে দেখের যত বলে মানে উপরি ভাগে যত রোগ আছে এগুলা সব ভালো হয়ে যায়। তো এগুলো পূর্বপুরুষ করেছে, এখন আমরা করি বিশ্বাসের উপর। অনেক মনে করতে মানে এগুলো কুসংস্কার, কুসংস্কার হইলেও আমরা অন্ধভাবে বিশ্বাস করি। কারণ হলো এগুলা মাখলে শরীরের যে ত্বকের যে উপকারটা হয় এটা চাক্ষুষ ভাবে প্রমাণ। কেন এগুলো দেহের জন্য ভালো, চর্মযুগের জন্য ভালো, সবকিছুর জন্য ভালো। এই জন্য বিজ্ঞানের সাথে আমাদের বর্তমান যুগে আগে পূর্বশ করেছে, তার সাথে মিল আছে, তার সাথে প্রমাণিত। এই জন্য আমরা এগুলো করি, তাতে আমাদের শরীর সুস্থ ভালো থাকবো, এই আশা কামনা করি। আর সবাই যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের যতগুলো জীবজন্তু আছে, মানুষ সবকিছু আছে, সবাই যেন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই উদ্দেশ্য কামনা করি। আপনাদের কাছে কামনা প্রার্থনা করছি, আর সবাই যেন সুস্থ সুন্দর থাকে, ভগবানের কাছে আমরা এই প্রার্থনা করি। তো এখন আমরা মাঠ কেছে শরীরে দেখলে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আমরা এগুলো দিয়ে স্নান করব, তারপরে চলে যাবো, এগুলো সরাসরি জমাবো, তারপর স্নান করে চলে যাবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পটামন হাতে পানি খাটা শিখা হ্যাঁ।